हेलो माय डियर स्टूडेंट्स, आज के आम्रा तुम्हारे सामने क्लास टुएल्वर एडुकेशन प्रथम अध्याय डिस्कशन निये चले। प्रथम अध्याय तुम्हारा इखने देखते पाच चारटी यूनिट रही है। प्रथम अध्याय इखने कयटी यूनिट रही है? चारटी यूनिट रही है। प्रथम यूनिटर नाम हे शिक्षा एवं दर्शन अर्थ प्रकृति एवं पारस्परिक सम्पर्क। शिक्षा एवं दर्शन अर्थ, शिक्षा एवं दर्शन प्रकृति आमरा जानबो এই প্রথম এককের মধ্যে। শিক্ষা এবং দর্শনের পারস্পরিক সম্পর্ক কি তা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তোমাদের প্রথম চ্যাপ্টার এডুকেশন নামটা হচ্ছে কি? শিক্ষা ও দর্শন। কয়টি ইউনিট আছে? চারটি ইউনিট। এই চারটি ইউনিট পড়তে হবে। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে প্রথম ইউনিটটা। এই প্রথম ইউনিটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং প্রশ্ন উত্তর তোমাদের সামনে নিয়ে আসব। তাই আমরা আশা রাখবো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ক্লাস করবে এবং গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি আমরা তোমাদের সামনে দেব এগুলি কিন্তু তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই চেষ্টা করবে সম্পূর্ণ ক্লাস করার জন্য। তো স্টুডেন্টস, এখানে আমরা তোমাদের সামনে মার্ক ডিস্ট্রিবিউশনটা নিয়ে চলে এসেছি। এই যে প্রথম চ্যাপ্টার শিক্ষা ও দর্শন, এই শিক্ষা দর্শন প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ আসবে দুটি, ভেরি শর্ট আনসার, অর্থাৎ ডাইরেক্ট একের মান আসবে তিনটি, দুইয়ের মান এখানে আসবে একটি, আর পাঁচের মান আসবে একটি। টোটাল এই যে শিক্ষা ও দর্শন যে অধ্যায়, এই অধ্যায়ে তোমরা দেখেছো যে চারটি ইউনিট রয়েছে। এই চারটি ইউনিট মিলিয়ে টোটাল এই চ্যাপ্টার থেকে আসবে তোমাদের এক্সামে 12 নম্বর। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে পড়তে হবে। পুরো 12 নম্বর কিন্তু এখান থেকে ক্যারি করতে হবে। পাঁচের মান আসবে একটি, দুইয়ের মান আসবে একটি, ডাইরেক্ট একের মান আসবে তিনটি, এমসিকিউ আসবে দুটি এই চ্যাপ্টার থেকে। তাহলে স্টুডেন্টস, শিক্ষা ও দর্শন প্রথম যে অধ্যায়, এখানে এই অধ্যায় পড়ে আমরা অধ্যায় পড়ার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা কি বলছে? এখানে শিক্ষার্থীরা শিক্ষা ও দর্শনের অর্থ জানতে পারবে এই অধ্যায়টা পড়ে, প্রকৃতি জানতে পারবে এবং এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা রয়েছে সেই সম্পর্ক সম্বন্ধে অবগত হবে। শিক্ষার্থীরা চার্বাক দর্শন এবং জৈন দর্শন সম্পর্কে জানবে। চার্বাক দর্শন, জৈন দর্শন, এটা সেকেন্ড ইউনিটের কথা। তো এখন আজকে আমরা কিন্তু প্রথম ইউনিটটা পড়ব। তো প্রথম ইউনিটে আমরা যা শিখব, যে উদ্দেশ্য নিয়ে আমরা প্রথম ইউনিটটা পড়ব, সেই উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষা ও দর্শনের অর্থ জানবে, প্রকৃতি সম্বন্ধে জানবে এবং শিক্ষা ও দর্শনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ক সম্পর্কে অবগত হবে। তো স্টুডেন্টস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রাণের যে স্পন্দন, প্রাণের স্পন্দনের মুহূর্ত থেকেই কিন্তু শিক্ষার শুরু হয়ে গেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রাণের স্পন্দনের মুহূর্ত থেকেই শিক্ষা শুরু হয়ে গেছে। আমাদের, আমরা মায়ের পেটে যখন থাকি, সেই মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু আমাদের শিক্ষা শুরু হয়ে যায়। আমরা এটা মহাভারতের একটা এক্সাম্পল থেকে জানতে পারি যে অর্জুন পুত্র অভিমন্যু কিন্তু মায়ের পেটে থাকতে কিন্তু মহাভারতের যে চক্রব্যূহ, সেই চক্রব্যূহতে কিভাবে প্রবেশ করতে পারে এটা কিন্তু অর্জুন তার স্ত্রীর কাছে যখন গল্প বলছিল সেই গল্প শুনে কিন্তু সেই মায়ের পেটে অভিমন্যু কিন্তু শিখে ফেলেছিল। তাহলে এটা এক্সাম্পল একটা বিরাট বড় যে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রাণের স্পন্দনের মুহূর্ত থেকে আমাদের শিক্ষার শুরু হয়ে যায়। প্রকৃতিগত দিক থেকে এই শিক্ষা অনিয়ন্ত্রিত অবস্থা থেকে পরিপূর্ণ নিয়ন্ত্রিত রূপ ধারণ করছে। শিক্ষা একটা অনিয়ন্ত্রিত অবস্থা থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রিত রূপ ধারণ করে। শিক্ষার কোনো নিয়ন্ত্রিত রূপ কিন্তু নেই। আমরা যারা বিদ্যালয়ে পড়াশোনা করি তারা শুধু শিক্ষা গ্রহণ করছি, প্রতিনিয়ত জ্ঞান অর্জন করছি এরকম নয়। যারা বিদ্যালয়ে যায় না, বিদ্যালয়ে না গিয়েও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের বিশ্বকবি নামে পরিচিত হয়েছে। তো শুধুমাত্র বিদ্যালয়ে যে নিয়ম শৃঙ্খলার মধ্যে যে শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করবে এরকমটা নয়। সাংগঠনিক দিক থেকে এই শিক্ষা সম্পূর্ণ তাত্ত্বিক বিষয় থেকে বৈজ্ঞানিক স্তরে উন্নীত হয়েছে। বলছে আধুনিককালে শিক্ষাকে এক ধরনের বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। আধুনিককালে, আজকের দিনে শিক্ষাটাকে একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। এই সম্পর্কে আলোচনা করার জন্য জ্ঞানের যে বিশেষ ধর্মী শাখা গড়ে উঠেছে তাকে শিক্ষা বিজ্ঞান বলে। তাহলে শিক্ষা সম্পর্কে, শিক্ষা সম্পর্কে আলোচনা করার জন্য যে বিশেষ একটা শাখা গড়ে উঠেছে তাকে আমরা বলি শিক্ষা বিজ্ঞান। আধুনিক শিক্ষা বিজ্ঞানীরা শিক্ষা
প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত ও বাস্তবধর্মী করার চেষ্টা করলেও তা মানবীয় দিকটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারেনি। তো আধুনিক যে সমাজ, এই আধুনিক সমাজের শিক্ষা কিন্তু এক ধরনের সুপরিকল্পিত ব্যবস্থা। বলছে, এই ব্যবস্থায় সমাজ যেমন সামগ্রিকভাবে কাজ করে, তেমনি ব্যক্তিও এককভাবে প্রচেষ্টা করে। শিক্ষা কি? শিক্ষা হচ্ছে ব্যক্তির সর্বাঙ্গীণ বিকাশে সহায়তা করা। শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তি জীবনের সর্বাঙ্গীণ বিকাশে সহায়তা করা। আমরা টেক্সট বুক থেকে যে মূল মূল বিষয়গুলো আছে, যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে, ওইগুলো নিয়ে ডিসকাশন তোমাদের সামনে করব। তাহলে অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু তোমাদের চ্যাপ্টার আমরা শেষ করে নিতে পারবো। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, আধুনিককালে শিক্ষাকে একটি বিজ্ঞান হিসেবে বিবেচনা করার প্রধান উদ্দেশ্য হলো মানুষের শিক্ষামূলক প্রচেষ্টার সফলতা সম্পর্কে নিশ্চিত করা। বাস্তবে কোনো বিজ্ঞান যতই বস্তু নির্ভর হোক না কেন, তাকে একটি আদর্শকে ভিত্তি করে গড়ে উঠতে হয়। বিজ্ঞানের ইতিহাস আলোচনা করলে দেখা যায় সব বিজ্ঞানই একদিন দর্শনের অন্তর্ভুক্ত ছিল। তাই ফিলোসফি বা দর্শনকে মাদার অফ অল ডিসিপ্লিন বলা হয়। তাহলে ফিলোসফিকে বা দর্শনশাস্ত্রকে মাদার অফ অল ডিসিপ্লিন কেন বলা হয়, এখান থেকে শুরু করে এতটুকুর মধ্যে কিন্তু আমরা একটি দুইয়ের মান পেয়ে গেলাম যে মাদার অফ ডিসিপ্লিন ফিলোসফিকে কেন বলা হয়। তাহলে একটি একের মানও পেয়ে গেলাম যে কোন শাস্ত্রকে মাদার অফ অল ডিসিপ্লিন বলা হয়, দর্শন শাস্ত্রকে বা ফিলোসফিকে মাদার অফ অল ডিসিপ্লিন বলা হয়। তো প্রথম এককে যে যা আমরা বলেছি যে শিক্ষা এবং দর্শনের অর্থ আমরা জানবো, প্রকৃতি জানবো, পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আমরা অবগত হব, তা কিন্তু চলে এসে তোমাদের সামনে। আমরা প্রথম এতটুকু পর্যন্ত যে আলোচনা করেছি এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে আধুনিককালে শিশুর শিক্ষা সম্পর্কে আলোচনা করার জন্য জ্ঞানের যে পৃথক শাখার উদ্ভব হয়েছে তাকে বলে শিক্ষাবিজ্ঞান। তাহলে শিক্ষাবিজ্ঞান কি? যদি একের মান আসে তাহলে কিন্তু এখান থেকে দিতে পারবে তোমরা, আধুনিককালে শিশুর শিক্ষা সম্পর্কে আলোচনা করার জন্য জ্ঞানের যে পৃথক শাখার উদ্ভব হয়েছে তাকে বলে শিক্ষাবিজ্ঞান। এখানে একটি কোশ্চেন তোমরা পেয়ে গেলে। তাছাড়া শিক্ষা কি, যদি আমি এখন একটু তোমাদের সামনে বলি যে শিক্ষা শব্দের ভূতপত্তিগত অর্থ যদি আমরা এখন ডিসকাশন করি, তাহলে দেখতে পারবে যে শিক্ষা শব্দটি একটি সংস্কৃত ধাতু থেকে এসেছে। সংস্কৃত ধাতুটার নাম হচ্ছে শিক, এই যে শিক ধাতু থেকে এসছে, এটা কিন্তু একের মান আসতে পারে পরীক্ষাতে। শিক্ষা শব্দটি সংস্কৃত শিক ধাতু থেকে এসছে, যার মূলগত অর্থ কি? শৃঙ্খলিত করা বা নির্দেশনা দেওয়া। এটা হচ্ছে শিক্ষা, যে সংস্কৃত শিক ধাতু থেকে এসছে তার অর্থ। আবার অন্যদিকে আমরা যদি বলি যে এডুকেশন, শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এডুকেশন। এডুকেশন শব্দটির ভূতপত্তিগত অর্থ যদি আমরা এখন বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো চারটি ল্যাটিন শব্দ থেকে এসছে। চারটি ল্যাটিন শব্দ কি? এডুকেয়ার, যার অর্থ হচ্ছে প্রতিপালন করা বা পরিচর্যা করা, এডুকেটিও, যার অর্থ হচ্ছে অন্তর্নিহিত কোনো কিছুকে প্রকাশ করা, এডুসিয়ার, যার অর্থ হলো নিষ্কাশন করা বা নির্দেশনার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এডুকেটাম, এডুকেটাম আছে, এডুকেটাম শব্দের অর্থ কি? এডুকেটাম শব্দের অর্থ হচ্ছে শিক্ষাদান করা। এভাবে আমরা কিন্তু এডুকেশন শব্দের ভূতপত্তিক অর্থ যে অর্থটা এখানে পেয়ে গেলাম। আধুনিক অর্থে শিক্ষা হলো শিশুর বা ব্যক্তি জীবনের প্রচেষ্টাকে সহায়তা করার প্রক্রিয়া। ব্যক্তি জীবনে যে ব্যক্তি প্রচেষ্টা করে, সে ব্যক্তির প্রচেষ্টাকে সহায়তা করে শিক্ষা, জীবনে সফলতা পাওয়ার জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে। এখানে আরও একটি কোশ্চেন আছে, দেখো, বলছে যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুর জন্মগত সম্ভাবনার বিকাশে সহায়তা করা হয় তাকে আমরা বলি শিক্ষা। শিক্ষার প্রকৃতি এখানে যদি আমরা একটু ডিসকাশন করি, তাহলে দেখতে পারবে যে শিক্ষার প্রকৃতি কিন্তু যুগে যুগে চেঞ্জ হয়েছে। আমরা এখানে দেখো, প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত শিক্ষার প্রকৃতি বিভিন্নভাবে কিন্তু পরিবর্তিত হয়েছে এবং পরিমার্জিত হয়েছে, আপডেট হয়েছে দিনের পর দিন শিক্ষার প্রকৃতিটা। বৈদিক যুগে শিক্ষার প্রকৃতি কী ছিল? আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি করা। আমি খুব স্পিডে একটু একটু আলোচনা করে চলে যাব, তারপর কিন্তু লাস্টে কোশ্চেন আসবে। এই যে আলোচনা করছি এখান থেকে কোশ্চেন তোমরা পেয়ে যাবে লাস্টে, এবং ওই কোশ্চেনগুলি তোমরা শিখে নেবে। আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি, এটা বৈদিক যুগের শিক্ষার প্রকৃতি ছিল। তাহলে যদি একটি একের মান আসে পরীক্ষাতে যে বৈদিক যুগের শিক্ষার প্রকৃতি কী ছিল, তাহলে কিন্তু একটি একের মান দেখো, বৈদিক যুগের শিক্ষার প্রকৃতি ছিল আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি করা। সূত্রযুগে কী ছিল? সূত্রযুগে ছিল শিক্ষার প্রকৃতি শিক্ষার্থীর অভ্যন্তরীণ চরিত্র গঠন এবং বিশেষীকরণের শিক্ষা। ব্রাহ্মণ্য যুগে শিক্ষার মূল প্রকৃতি ছিল মননের সাহায্যে নিজের এবং পরমাত্মার শক্তিকে আবিষ্কার করা। বৌদ্ধযুগে শিক্ষার মূল প্রকৃতি ছিল জীবন ও জগৎ থেকে মুক্তি, এটা বৌদ্ধযুগে ছিল। এভাবে কিন্তু যুগে যুগে শিক্ষার যে প্রকৃতি এটা চেঞ্জ হয়ে গেছে। স্বাধীনতার পরে যে ভারতবর্ষে যে শিক্ষার প্রকৃতি, এটা মূলত
এখন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নির্ভর, কিন্তু এখন শিক্ষার প্রকৃতিটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নির্ভর হয়ে গেছে। এখানে আরো একটি একের মান তোমরা দেখতে পাবে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যতদিন বাঁচি ততদিন শিখি, অর্থাৎ আমরা যতদিন বাঁচি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিচল ধারায় শিক্ষা চলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিচল ধারায় জীবনব্যাপী কিন্তু শিক্ষা চলতে থাকে। এটা কে বলেছেন? রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে একটি এখানে কোটেশন আসতে পারে, যতদিন বাঁচি ততদিন শিখি, এই কথাটি কে বলেছেন? রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটি বলেছেন যে শিক্ষা হচ্ছে একটি লাইফ লং প্রসেস, এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। এখন আসি ফিলোসফি কি। দেখো এখানে দেওয়া আছে সুন্দরভাবে যে দর্শন কি, দর্শনের যে ইংরেজি প্রতিশব্দ এটা হচ্ছে ফিলোসফি, দর্শনের ইংরেজি প্রতিশব্দ কি ফিলোসফি। তো দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ ফিলোসফি, একের মানে একটা চলে আসলো দেখো ইজিলি। তারপর বলছে ইংরেজি ফিলোসফি যে শব্দ, ইংরেজি ফিলোসফি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসছে, সেই দুটি গ্রিক শব্দ কি, একটি হচ্ছে ফিলোস একটি হচ্ছে সোফিয়া। এখন এই ফিলোস কথারও একটি আলাদা অর্থ রয়েছে। দেখো গ্রিক শব্দ ফিলোস মানে অনুরাগ বা ভালোবাসা, গ্রিক শব্দ ফিলোস কথার অর্থ কি, অনুরাগ বা ভালোবাসা। আবার যে সোফিয়া শব্দ, সেই সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এভাবে কিন্তু দেখো ফিলোসফি শব্দটা দুইটা গ্রিক শব্দ থেকে এসছে, একটি ফিলোস একটি সোফিয়া। ফিলোস কথার অর্থ কি, অনুরাগ বা ভালোবাসা, সোফিয়া কথার অর্থ কি, জ্ঞান। ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা। প্লেটো তার রিপাবলিক যে গ্রন্থ, তাহলে রিপাবলিক যে গ্রন্থ, এই গ্রন্থটি কে লিখেছেন? প্লেটো লিখেছেন। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বলেছেন যে ব্যক্তি সকল প্রকার জ্ঞানের প্রতি আসক্তি আছে, বলছে যে ব্যক্তি সকল প্রকার জ্ঞানের প্রতি আসক্তি রয়েছে এবং যার জ্ঞান পিপাসা কোনোদিন পরিতৃপ্ত হয় না, জ্ঞানের পিপাসা জানার যে ইচ্ছা, জানার ইচ্ছা, যে ব্যক্তির জানার ইচ্ছা কোনোদিন শেষ হয় না, সেই ব্যক্তিকে আমরা প্রকৃতভাবে বলবো দার্শনিক। তাহলে এটা তুমি হতে পারো, তোমার বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, যে ব্যক্তি বলছে জীবনে জ্ঞানের প্রতি আসক্তি শেষ হয় না, অর্থাৎ প্রত্যেক দিন কিছু না কিছু শেখার, কিছু না কিছু জানার যে একটা চাহিদা তার মধ্যে থাকে, যে একটা কিউরিসিটি একটা কৌতূহল থাকে যার মধ্যে, তাকেই আমরা দার্শনিক বলবো। তাহলে এটা তুমিও হতে পারবে একজন দার্শনিক। তো স্টুডেন্টস, এই চ্যাপ্টারে যে জিনিসগুলো একটু ডিসকাশনের দরকার ছিল আমরা ডিসকাশন করে নিয়েছি। এখন আরও কয়েকটি জিনিস দেখো, যে প্লেটো একটি কথা বলেছে, দেখো ওন্ডার ইজ দ্য প্যারেন্ট অফ ফিলোসফি, বলছে ওন্ডার ইজ দ্য প্যারেন্ট অফ ফিলোসফি, এই কথাটি কে বলেছেন? প্লেটো বলেছেন। এখানে দর্শন সম্পর্কে অর্থাৎ ফিলোসফি সম্পর্কে আরও আরও কিছু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে নিচে দেখো। অগাস্ট কমতে মতে ফিলোসফি কী, তারপর এরিস্টটলের মতে ফিলোসফি কী, ইমানুয়েল কান্টের মতে ফিলোসফি কী, জোহান গটলিয়ে ফিচ এর মতে ফিলোসফি কী, এগুলি কিন্তু এখানে দেওয়া আছে, এগুলি তোমরা টেক্সট বুক থেকে মুখস্থ করে নেবে, কারণ পরীক্ষাতে কিন্তু সংজ্ঞা আসবে। এরিস্টটলের মতে দর্শন কী বা ফিলোসফি কী পরীক্ষাতে আসতে পারে, দুইয়ের মান। তাহলে কিন্তু এটা সুন্দরভাবে এখানে দেওয়া আছে যে এরিস্টটল কী বলেছেন, দর্শন হলো সেই বিজ্ঞান যা অনুসন্ধান করে সত্তার স্বরূপ এবং সেই স্বরূপের অন্তর্গত বিভিন্ন গুণাবলী যা তার প্রকৃতির মধ্যেই নিহিত, এটা বলেছেন এরিস্টটল। এখন এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কিন্তু তোমাদের একটু ডিসকাশন করা দরকার, যে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক কি, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্কটা কি, আমি একটু ডিসকাশন করছি। দেখো বলছে যে কোনো শিক্ষা ব্যবস্থার বুনিয়াদ মূলত দার্শনিক চিন্তাভাবনার উপর ভিত্তি করে কিন্তু গঠিত হয়, যে কোনো শিক্ষা ব্যবস্থা যে মূল ভিত, যে মূল ফাউন্ডেশন, এটা কিন্তু দার্শনিক চিন্তাভাবনার উপর ভিত্তি করে গড়ে ওঠে। জীবনের বিভিন্ন উদ্দেশ্য থেকে উদ্ভূত পরস্পর বিরোধী চাহিদাগুলির মুখোমুখি হওয়ার জন্য শিক্ষার বিস্তৃত ক্ষেত্রে ছড়ানো সহস্র প্রশ্নের উত্তর কিন্তু দর্শনশাস্ত্র দেয়। অর্থাৎ শিক্ষা আমাদেরকে কী করে, আমরা জীবনে কীভাবে চলাফেরা করব, আমাদের জীবনে আমরা কীভাবে সফলতা অর্জন করব, আমাদের ব্যক্তির যে আমাদের মধ্যে যে সুপ্ত কিছু সম্ভাবনা রয়েছে, জন্ম থেকেই কিন্তু আমাদের মধ্যে কিছু সুপ্ত সম্ভাবনা রয়েছে, প্রতিভা রয়েছে, সেই প্রতিভাগুলিকে আমরা বের করার জন্য আমাদের কী দরকার, শিক্ষা দরকার। কিন্তু শিক্ষাটা কোন প্রসেসে হবে, কোন পদ্ধতিতে শিক্ষাদান করা হলে কোনো ব্যক্তির মধ্যে, কোনো স্টুডেন্টের মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে, প্রতিভাগুলি রয়েছে, সেগুলি বেরিয়ে আসবে, সেই পদ্ধতিটা কিন্তু আবিষ্কার করে দর্শন। যারা দার্শনিক রয়েছে তারা সেই পদ্ধতিটা ডিসাইড করে, সেই পদ্ধতি ধরে কিন্তু শিক্ষাবিজ্ঞান কী করে, এগিয়ে আসে। তো শিক্ষার যে সাকসেস এটা এটাকে ডিসাইড করে দর্শনশাস্ত্র। দর্শনশাস্ত্র শিক্ষা প্রক্রিয়াকে সহজ করে শিক্ষার্থীর মধ্যে দেওয়ার জন্য কাজ করে থাকে প্রতিনিয়ত। যারা দার্শনিক রয়েছে তারা চিন্তা করে যে কিভাবে
একটা শিশুকে সহজভাবে শিক্ষা দান করানো যায় এবং সেই শিশুকে সমাজের সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায়, দেশের একটা সম্পদ হিসেবে গড়ে তোলা যায়। আমরা প্রত্যেকটা মানুষ দেশের সম্পদ, তো আমরা যেহেতু দেশের সম্পদ, সেই সম্পদটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য অবশ্যই সেই সম্পদটাকে ছোটবেলা থেকেই কিন্তু ফুল একটা ভালো কেয়ারনেসের মাধ্যমে নিয়ে যেতে হয়। তো সে যে কেয়ারনেসটা দেবে, শিক্ষা দেবে, শিক্ষা বিজ্ঞান দেবে, কিন্তু কী কী কেয়ারনেসের মাধ্যমে সে শিশুকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যাবে, এই যে পথ, এই পথটা ডিসাইড করে দর্শনশাস্ত্র। শিক্ষা ও দর্শনশাস্ত্রের মধ্যে এই হচ্ছে মূলত সম্পর্ক, এবং পরবর্তী ক্লাসে আমরা শিক্ষা ও দর্শনের সম্পর্ক, শিক্ষার প্রকৃতি, দর্শনের প্রকৃতি, এ সমস্ত কিছু বড় প্রশ্ন নিয়ে আসব। সেই বড় প্রশ্নগুলি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। আজকের ক্লাসে আমরা আমাদের আলোচনা এতটুকু থাকবে। এখন তোমরা কিছু কোশ্চেন পাবে, এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা আজকের ক্লাসের পরেই 8 ঘন্টা সময় যদি তোমরা দাও, আজকের এই ক্লাস দেখার পরে 8 ঘন্টা সময় যদি তোমরা দিয়ে দাও, ওই কোশ্চেনগুলি শিখে নিতে পারবে। ওই কোশ্চেনগুলির পিডিএফও আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নামটা কি? লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে নেবে, ওইখানে আমরা পিডিএফ দিয়ে দেবো এবং তোমরা উইদাউট এনি কস্ট সম্পূর্ণ ফ্রিভাবে কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে ওই পিডিএফগুলো এবং শিখে নিতে পারবে কোশ্চেনের আনসারগুলো। কোশ্চেন এবং আনসার কিন্তু দিয়ে দেবো। তো স্টুডেন্টস, এখানে এখন তোমাদের সামনে কিছু কোশ্চেন শো আপ করবো। দেখো, প্রথম অধ্যায় আজকে প্রথম ইউনিটটা একটু আলোচনা করলাম, যে জিনিসগুলো আলোচনা করা বিশেষ দরকার সেগুলি আলোচনা করলাম। এই ইউনিট থেকে কিছু বড় প্রশ্ন ডিসাইড করলাম, সেই বড় প্রশ্নগুলি নিয়ে অন্যদিন অর্থাৎ নেক্সট ক্লাসে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রথম ইউনিটের বড় প্রশ্ন। এখন এই পিডিএফের মধ্যে কিছু ছোট প্রশ্ন, যেমন শিক্ষাবিজ্ঞান কী, আধুনিক শিক্ষাবিদের মতে শিক্ষার উদ্দেশ্য কী, তারপর শিক্ষা দর্শন কী, আধুনিককালে শিক্ষাকে কী কী হিসেবে বিবেচনা করা হয়, আধুনিককালে শিক্ষাকে কী হিসেবে বিবেচনা করা হয়, বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয়, এভাবে কিন্তু কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। দেখো, 5 নম্বর যে কোশ্চেনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 2-এর মানে একটি কোশ্চেন, কারণ এই চ্যাপ্টার থেকে প্রথম অধ্যায় থেকে কিন্তু 2-এর মান একটি আসবে। ফিলোসফি বা দর্শনকে মাদার অফ অল ডিসিপ্লিন বলা হয় কেন, যেটা আলোচনার সময় আমি বলেছিলাম, এটা কিন্তু এই দেখো এখানে সুন্দরভাবে উত্তরটি আমি লিখে দিয়েছি, তোমরা পিডিএফ থেকে মুখস্থ করে নেবে। তাহলে এইভাবে আমরা 19টি প্রশ্ন এখানে দিয়েছি। 19টি প্রশ্নের যে লাস্ট কোশ্চেন, ভাববাদের মূলনীতি কী, ভাববাদের মূলনীতি হচ্ছে শৃঙ্খলা, আর বাকি এই যে 1টি 2টি 3টি 5-এর মান আছে, এই 5-এর মানগুলি আমরা নেক্সট ক্লাসে আনসার সহ আলোচনা করব। শিক্ষার প্রকৃতি কী আনসার নিয়ে আসবো, আনসার সহ আলোচনা করে দেবো। দর্শনের স্বরূপ বা প্রকৃতি কী, এটাও আনসার নিয়ে আসবো, আলোচনা করবো। শিক্ষা ও দর্শনের সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক, এটাও আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসব। বড় প্রশ্নটা 5-এর মানের আনসার সহ নিয়ে আসবো, আলোচনা করে নেব। আজকের এই ক্লাসে প্রথম ইউনিটের যে শর্ট কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, এগুলি দিয়ে দিলাম এখানে, 8 ঘন্টার মধ্যে শিখে নিতে পারবে তোমরা, ঠিক আছে? তো আজকের প্রথম ক্লাস এতটুকু থাকলো, নেক্সট ক্লাসে আমরা তোমাদের সামনে নিয়ে আসবো 5-এর মান, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ।